আজ আমরা এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক দু হাজার বাইশ তেইশ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব প্রশ্ন মান এক তো দেখি প্রথম প্রশ্নটা দেখো প্রথম প্রশ্ন কি এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ কোনটি পরের প্রশ্নটা দেখো পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন দেখো সার্ক প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে প্রচণ্ড গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আর এই প্রশ্নগুলো তোমরা প্রশ্ন এবং উত্তর খাতায় লিখে নেবে এবং বার রিডিং করবে দেখবে তোমাদের মুখস্থ জল হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখি পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তো দেখি পরের প্রশ্নটাও কি বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ন্যাটো গঠিত হয় কত সালে দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখককে যদি ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে ভবিষ্যতে তোমরা এরকম ভিডিও পেতেই থাকবে তো দেখি পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কী আছে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় কত খ্রিস্টাব্দে তো দেখেছ প্রত্যেকটা জিনিস কোথায় হয়েছে কত সালে হয়েছে কাদের মধ্যে হয়েছে এগুলো তোমরা যদি পড়ে যাও আর একটু বুঝে বুঝে যদি পড়ে যাও তাহলে দেখবে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না আর এই যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো তোমরা যদি খাতায় প্রশ্ন আর উত্তর এইভাবে যদি লিখে নাও আর বারবার রিডিং করো দেখবে তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন আটকাবে না তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই তো দেখি পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কী আছে ইউএনও এর প্রথম মহাসচিব কে ছিলেন নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত এই যে এইগুলো আমরা এমসি বা এসে আকারে পড়ছি এগুলো তোমরা একটু বড় করে পড়ে নেবে নিরাপত্তা পরিষদ কি কবে তৈরি হলো কতজন সদস্য ছিল এই প্রত্যেকটা তোমরা যদি একটু বড়ো করে বুঝে পড়ে নাও তাহলে দেখবে তোমাদের কিন্তু এমসিকিউ উত্তর করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না তো দেখি পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে দেখো এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হলো তাহলে এক কক্ষ বিশিষ্ট বিশিষ্ট যে আইনসভা আছে এরকম একটা রাষ্ট্রের নাম তোমাদেরকে লিখতে হবে তো ড্যাশ দিয়ে তোমাদেরকে সেই অপশান দিয়ে দেবে সেগুলো তোমাদেরকে লিখতে হবে এবার দেখো ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন নাম কী তো নিম্ন নাম কী মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার কক্ষের নাম কী তাহলে তোমরা প্রত্যেকটা জায়গার কি করবে নিম্ন কক্ষ সঙ্গে উচ্চ কক্ষটাও জেনে নেবে সাধারণ সভা কি লর্ড সভা কি এদের কি কার্য আমাদের যেমন আছে লোকসভা রাজ্যসভা সেরকম ওদের সঙ্গে আমাদেরটার কি তুলনা এগুলো একটু বুঝে বুঝে পড়ে নেবে দেখবে তোমাদের কিন্তু আর কোনো রকম কোনো প্রশ্ন আটকাবে না তো দেখি পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কী আছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমরা দেখো স্পিরিট অব দ্য লজ এই যে স্পিরিট অব দ্য লস বা লজ গ্রন্থটি রচয়িতাকে তাকে প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন আর ভারতের প্রধানমন্ত্রী কে নিযুক্ত করেন বুঝতে পারছো দেখো কে কাকে নিযুক্ত করছে আর প্রধানমন্ত্রীর বয়স কত অ্যাটর্নি জেনারেল কত নম্বর আর্টিকেলেদেরকে উল্লেখ আছে এগুলো তোমরা একটু জেনে যেও দেখবে তোমাদের কিন্তু আর কোনো রকম কোনো দিক থেকে প্রশ্ন কিন্তু আটকাবে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখি পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা তো দেখো ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন যিনি তার নাম কি মানে ভারতের যে প্রথম প্রধানমন্ত্রী তার নাম তোমাকে লিখতে হবে রাজ্যপালকে সোনার খাঁচাই বন্দি পাখি এই যে কথাটা মানে রাজ্যপালকে সোনার খাঁচাই যে বন্দি আছে এই কথাটা কে বলেছে বা এই উক্তিটা কে বলেছে তার নাম লিখতে হবে লোকসভার অধিবেশন আহ্বান করেন যিনি তার লোকসভার অধিবেশন কে আহ্বান করেন তারা লোকসভার অধিবেশন আহ্বান করেন আবার যৌথ অধিবেশন আহ্বান করেন এগুলো কিন্তু তোমরা একটু বুঝে পড়বে ভিডিওটা গুরুত্বপূর্ণ বলে মনে হলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে ভবিষ্যতে তোমরা এরকম ভিডিও পেতেই থাকবে তো দেখি পরের যে প্রশ্ন আছে দেখো পরের প্রশ্ন কি পশ্চিমবঙ্গের আইনসভা এক কক্ষ না দ্বিত তোমাদেরকে এটা কিন্তু বলতে হবে ঠিক থাকতে পারে বা লেখা থাকবে পশ্চিমবঙ্গের আইনসভা হলো এক কক্ষ এরকম এক কক্ষ দ্বি কক্ষ ত্রিকক্ষ নয় এরকম তোমাদেরকে অপশান দিয়ে দেবে তো তোমরা জানলে ঠিক লিখতে পারবে সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন দেখো যৌথ অধিবেশন কে আহ্বান করে আর যৌথ অধিবেশন কে করে এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে পরের প্রশ্ন গিয়েছে রাজ্যসভা কোনো অর্থবিল কত দিনের মধ্যে যথাযথ মানে সময় ফেরত পাঠাতে বাধ্য হয় মানে কতদিন ধরে রাখতে পারে দেখি তারপরে প্রশ্ন থাকবো সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত লোক আদালত প্রথম গঠিত হয়েছিল কোথায় পৌরসভায় নির্বাচিত প্রতিনিধিদের কী বলা হয় তাহলে পৌরসভায় যে নির্বাচিত প্রতিনিধি বলা তাদের কী বলা হয় তো এগুলো তোমাদের কিন্তু সব জানতে হবে প্রচণ্ড গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আর তোমাদেরকে বারবার বলছি এই প্রশ্নগুলো তোমরা কিন্তু লিখে লিখে একদম মুখস্থ করে নেবে তাহলে দেখবে তোমাদের মুখস্থ জল হয়ে যাবে এবং যেখান থেকে ঘুরিয়ে প্রশ্ন করুক না কেন তোমাদের কিন্তু লিখতে কোনো রকম কোনো অসুবিধা হবে না তো এবং তোমরা খুব ভালোভাবে উত্তর লিখতে পারবে এবং তোমরা অনেক বেশি নম্বর পাবে আর আমি তোমাদেরকে বড় কোয়েশ্চেনের সাজেশানও দিয়েছি তো তোমরা সেগুলো দেখে নেবে দেখবে তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে এবং তোমরা অনেক বেশি নম্বর পাবে তো দেখি পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কী আছে গ্রাম পঞ্চায়েত হল পঞ্চায়েত রাজ ব্যবস্থার কততম স্তর আর পশ্চিমবঙ্গের পৌরআই প্রণীত হয় কত খ্রিস্টাব্দে জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক কে তো আমি শুধুমাত্র এই ভিডিও তোমাদেরকে দিচ্ছি না ইতিহাস ভূগোল বাংলা ইংরাজি সংস্কৃত সমস্ত সাজেশান এডুকেশন সমস্ত সাজেশান তোমাদেরকে দিচ্ছি তোমাদের যার যেটা প্রয়োজন তোমরা আমার প্লেলিস্টে যাবে সেখান থেকে সেগুলো সব দেখে নেবে দেখবে প্রত্যেক দিন একটা একটা করে যদি তোমরা দেখো তাহলে দেখবে তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে এবং তোমরা অনেক বেশি নম্বর কিন্তু তোমরা পাবে সেই ভিডিওগুলো থেকে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই